যেমন টিপ বাথরুম নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এমপি হিসাবে 4.5 মাস, এরপরও যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে, তাহলে কি যাত এমপি? ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছি, কিছু হইতাছে। আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই, এত সুন্দর করে একটা ফজলু ভাই নি, ফজলু ভাই আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুঝ আছে। আর এখানে যারা চালাইবা বাথরুমটা, বাজার কমিটির প্রতি আমার অনুরোধ, এই একজন এই বাথরুমের দায়িত্ব দিলাইবা আপনারা, যে এটারে পরিষ্কার রাখবো, প্রয়োজনে বাথরুমের লাগে 5 টাকা করে দিব, নিয়া এটা সবসময় সে পানি পরিষ্কার ই রাখার দায়িত্ব তার। এটা আমি বাজার কমিটিতে হয়ে যাইতেছে, কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা, সেইটারে যত্ন করে রাখবো। আর ওই লোক আরো বিভিন্ন কাজ, আপনারা জানেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে, এটা ঠিক করা, এটা দেখবার লেগে আসলাম যাইবার সময় বাথরুমটা দেখে যাইতেছি। ডাকা তো মানে আমার জিগায় যে ধরো মিয়া তুমি ফাইন এনজয় করি, আমি এমপি ঘুরে বেড়াই যাই, তুমি বাথরুম গিয়ে উদ্বোধন করো। কিন্তু আমি তো মানুষের বুঝাই তারি না যে আমার মানুষে কি জাত ভালোবাসা ভোট দিছে আমার। আমি বাথরুম উদ্বোধন দূরের কথা, বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না, যে ভোট আমার দিয়া দিচ্ছেন আপনারা এটা পরিষ্কার করলো আমার ঋণ পরিশোধ হয় না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি, নিজের পয়সা, হাইকোর্টের পয়সা, সরকারি পয়সা, সব পয়সা এক জায়গা থাকিয়া খরচ করে দিয়ে দিতেছি। এবং আপনারা আরেকটা কথা হয়, আর 2 বছর যদি আমি বাঁচি, আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আপনারা টকাই গেছেন এটা আপনারা হারে হারে টার পাইবে আমার কর্ম দ্বারা। তারা কিতা হইয়া গেছ, কুনাইন্দা টেকা খাইছ, আগে উনতাম টিয়ার কাবিকা, ইটা কাগজে কাগজে টেকা তুললে লেখা, মানে ওই কাগজই দেখা গেছে যে খাম হয়ে গেছি গে, আবার কাগজই নিয়ে টেকা তুললে লেখা। এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে 5,000 টাকা লাভ নিবা খাম কইয়া, কিন্তু তোমার খাম আমার ওই 2 বছর নই। আমি একটা কথা কইছিলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না, 2 নম্বরই করতাম না, আর খেউরে 2 নম্বরই করবার লাগিয়া দিতাম না পরিষ্কার, এতে আমার বুট কিছু ক্ষমতা আছে আমি তার পাই। কারণ হলো গিয়া জেলাইতের উনানি এমনি মানে আসা কথা কইলে সত্য কথা কইলে খুব আত্মালি দেয়, আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা কয় ফুলাটা বড় বেয়াদ বুঝিয়ে দেবো। আপনি দেখুন যেমন ধরেন এখানে মেম্বার, যে কোনো একলা মেম্বার, আমি যেমন অন্য যে দুষ্ম চেয়ারম্যান যে দুষ্ম মেম্বার খুশি আত্মালি দিতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর যে কোনো মেম্বার তুমি যে নিচলা খামটা কিতা করলাই লোকটা বুঝলাম না বরফ বেশি মাঠে রেবো, এটা আমার জানা আছে। আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা, টিকমু কিনা এটা নিয়ে মিশন দিয়ে আছে, আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়ে যাইব। আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারাই দিতেছি, কয় টাকা বরাদ্দ আইছি বলে উনছি জানি, ওই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে, 25 কোটি রাস্তাঘাট বানানি, আগে উনছিলানি কোনোদিন টেকার কথা, কেরা কইতে অসুবিধা আছে কিতা টেকা মানুষের টেকাই যা, এটা আমার বাবার টেকা নি না, আমার বাবা সই হিসাবে মরা বেটা রেখে গেছিল টেকা, এটা দিছে হইল গিয়া শেখ হাসিনা সরকার, এই রাষ্ট্র দিছে আপনার বাথরুম বানাই দিবার লেগিয়া রাস্তাঘাট করবার লেগিয়া, এইটাও তো লুকালুকির কিতা আছে। আর আরেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে, যারা লুকালুকি করতা আমি আপনার কাছে কৃতজ্ঞ, সোনারঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ, এই কারণে যারা লুকালুকি করতা আর পয়সা মারছ বেশিরভাগ লোক রে মানুষের বুটের মাধ্যমে বিদায় দিলাইছে, এটা আমার পক্ষে রয়ে হোক আর বিপক্ষে রয়ে হোক। এবং আমিও যদি 2 নম্বরই করি আগামীবার আমার একটা বিশ্বাস আপনারা কইয়া যাই, যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি, বালুর ব্যবসার পার্টনার হই, রাস্তার মধ্যে পয়সা মারি, আমার লোক যদি আঙ্গুল বুলিয়া কলা গাছ হয় আল্লাহ রাস্তে চাই আমার সে যে ফুলাটা বালাইব আমার বিদায় দেয় এরেনে তো বালাই দিন আপনারা। আর লক্ষণ শুনে গেছে সোনাঘাট মাধবপুরের লক্ষণ খুব ভালো, দেখছি যে যারাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে এরানে মোটামুটি মোটামুটি মাইনাস করি, ওই দে বেটা বুঝে লাইছে মাইনাস, ওই চাচা খামের কাম বছরে 5 বছরে 1 লাখ আমি করে দিবা, এটা কি যিনি মাইনাস হইবার তাই মাইনাস করে দিবা, দেখুন এরপরে খালি প্লাস আর প্লাস, খালি প্লাস আর প্লাস, ওই চাচা যেহেতু বুঝে লাইছে আমার আর টেনশন নাই, আমার আর টেনশন নাই, আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, আর আমার সাথে দেখা করবার লেগে কোনো পর্দা লাগে না, বোড়া মোটা নেতা আমার সাইডিতে নাই, যে ইউ 3 লাখ 4 লাখ নেতা আবার ইয়ে আমার দ্বারা দেখতে এটা নাই, একবারে সুদা ও দেখছেন না, এবং আমি চেষ্টা করবো 4.5 বছর নয় আমি চ্যালেঞ্জ দেওয়া কইতাম পারি, শুক্র শনি যে আমি বাড়িতে আই
এই বাড়িতে এলে পরে শুক্র শনিবারে যে পরিমাণ ঘাম আমার শরীর থেকে পরে আমি চ্যালেঞ্জ দেখাইতে পারবো এই সংসদে যত বাকি এমপি মহোদয় আছেন একজনও আমার সাথে ঘামে দিয়ে পারতো না এত ঘাম আমি বলাই যেখানে বক্তব্য দিই কেন আধা লিটার পরে কারণ বক্তব্য দেই তো বিতর্কিকা আর যদি দুই নম্বরই দাম সেমনি বক্তব্য দিলাম জানেননি ওই আমি দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারি ভাবে দেখব দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা ইতা হইলো গিয়া দুই নম্বরই মাল শুনছেন নি আপনি ইটা আগে মিলাই দেখুন মারছে নি ভাবে এরা এবারে এরা যদি জিগাও তোর বাবা তোমার নাম কি দাবা এর বাবার নাম হয় আর আইলো কোনো সমস্যা নিয়ে বক্তব্য আঠারো লাই বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ হয় না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতাই তো জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে খারেন আর খারেন দেশ ইতা কইছেন না নি আর আসল খামো বাথরুম নাই ইতা যে কইছে হাই 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 এরা ওরা এ মন লোক গেছে বক্তব্যের মধ্যে কইছিল খাজ হইছে না তারে কইছে না এরা পুলিশের দেনিয়া বক্তব্যের মধ্যে কইছিল খাজ হইছে না এরা কইছে না এরা খেয়ে দিছে শুধু বক্তব্য দেওয়ার জন্য এরা এই এরা পুলিশে তো বেটা মা বুঝছে এ জান বাঁচাইছে পাগল ওই দেন দেন মানে কি তাল ধরছিল এর রাস্তা ভাঙা এই কথা এ কইছিল নেতার দ্বারো নেতার মানছে সাইডের মানছে কইছে না না এ পাগল এ পাগল মানে আসল কথা যে কইতো এরা পাগল বানাই লিছলা যাই আপনার লাগে দোয়া রইল আপনারা পড়ালেখা করাইন পোলা বানরে বাকি সাড়ে চার বছরে আচ্ছা উনান আপনারা বন্যাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট দুলাই খাম এক সেকেন্ড যেমন এখান থেকে সাগি মামর থেকে দেউন্দির কিতা রাস্তা হইয়া স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় 3 কোটি টাকার মতো উপরে এটা হইতাছে কত 4.5 কোটি একটা ব্রিজ আছে কেন 3 কোটি যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্রাক্টর নেওয়া হয়েছে তিনটা ট্রাক্টর বইয়া বইয়া এ খালি সারাদিন খালি গর্ত ভরাট করবো রাস্তার এটা মেকাডম দিয়া রাস্তা ভরাট করবো বিভিন্ন খাত চলতেছে আমার সাইডটার সময় লেগে সংসদ আজকে সংসদ দেখা যেতে মইব আমার সাইডে দিন খানি কেন খালি গরম হইলে হইতো না কেন গরম হল লাগবে আর ইকেন গরম ইকেন গরম এরপরে গিয়াতে কিছু বরাদ্দ দেয় হয় এরাও বুঝে যে এত গরম কিছু বরাদ্দ না দিলে এক আমরাই লিব কোনানো কোনানো হ্যাঁ আপনার যে এই 300 ফুট কই হ্যাঁ দাঁড়ান 300 ফুট রাস্তা এই শামসু মেম্বারের কাছে দিয়া দিলাম তুমি ফজলু ভাই তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে খাতল করে তুমি ইটুর দিবা যেহেতু এটা নগদ 1 সপ্তাহের মধ্যে মানছেন এই 300 ফুট রাস্তা করাই দিলে ঠিক আছে কোনা নই কিছুই নি তাইলে তোমরা আমার 1 সপ্তাহ পরে রাস্তা না হইলে আমার বাসা দিয়া কইবা আপনি যে অত বড় বক্তা দিয়াইলা আমার রাস্তা এখনো করছে না কথা বুঝছেনি জায়গা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ